হ্যালো গাইস, ওয়েলকাম টু দীঘা ভিউ উইথ গৌতম। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই ভিডিওটাতে একেবারে বিকেলবেলা উদয়পুর সি বিচ এবং তার সাথে সাথে তালসারি সি বিচের ছবিটা তোমাদের সামনে তুলে ধরবো। একেবারে দীঘা থেকে দীঘা ভিউ উইথ গৌতম, তোমাদের সামনে রেগুলার দীঘার সুন্দর সুন্দর ভিউ, দীঘার মজা, দীঘার আপডেট রেগুলার নিয়ে আসে। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো। আর এই ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখো উদয়পুর সি বিচ এবং তালসারি সি বিচের বিকেলবেলার ছবি। মজাদার উদয়পুর সমুদ্র সৈকত, একেবারে জমজমাটি, টেন্ট অর্থাৎ সামিয়ানা টাঙানো দোকানগুলো, তার নিচেই বসেছে চেয়ারে টেবিলে, একেবারে মাছ ভাজা কাঁকড়া এবং ফল সব কিছু রয়েছে, সাথে ডিজে রয়েছে, ডিজে বাজিয়ে ডান্স চলছে, তোমরা দেখতেই পাচ্ছ একেবারে যে ডিজে বাজিয়ে ডান্স, সমস্ত কিছু একেবারে মজাদার পরিবেশ উদয়পুর সমুদ্র সৈকতে চলছে। টাঙানো স্টল একেবারে সমুদ্রে বসে চেয়ার টেবিল পাতিয়ে মাছ কাঁকড়া ভাজা খাওয়া, ডান্স, ঘোড়ায় চড়া, সমুদ্র স্নান সব কিছু চলছে, একেবারে মস্তি চলছে, দেখতেই পাচ্ছ তোমরা মস্তি ডান্স সব কিছু একেবারে মজাদার পরিবেশ। একেবারে উদয়পুর সি বিচ, উদয়পুর সি বিচ দ্বীপটাতে মোটামুটি চারদিকে জল আছে আর মাঝখানে দাঁড়িয়ে আছে, একেবারে সুন্দর পরিবেশ, অসাধারণ লুক। যদিও সন্ধ্যা হয়ে আসছে তাই কিছুটা অন্ধকার ছবিটা আসবে, তবে তালসারি এই যে সি বিচের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরূপ সুন্দর। প্রায় সন্ধ্যা হতে চললো কিন্তু তালসারি সি বিচে পর্যটকের সংখ্যা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে মাছ ধরার ট্রলারগুলোও রয়েছে, ট্রলারগুলোতে মাছ ধরা হয়। আর এটা একেবারে দ্বীপের মতো, মানে চারদিকে জল রয়েছে, মাঝখানে উঁচু জায়গা, সুন্দর একটা জায়গা, পর্যটকেরাও ঘুরছে, তার সাথে ট্রলারগুলো মাছ নিয়ে আসছে, অপরূপ সুন্দর এই দৃশ্য। যদিও
খানিকটা অন্ধকার লাগবে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। ট্রলারগুলো মাছ ধরে আসছে, দেখো অপরূপ সুন্দর একেবারে মাছ ধরে নিয়ে ফিরছে। পিছনে আরও একটা ট্রলার এসে অপরূপ সুন্দর এই দৃশ্য তোমাদের সামনে একেবারে সরাসরি তালসারি সি বিচ থেকে তুলে দিচ্ছি।